নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে যখন একের পর এক থানায় মামলা হচ্ছে এবং তার জেরে তাকে দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় হেফাজতে জেলে কাটাতে হচ্ছে, ঠিক সেই সময় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায় নিজেও একজন বিশিষ্ট আইনজীবী এবং সেই জায়গা থেকে এবার আইনজীবীর জায়গা থেকেই বিমান বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন যে নওশাদ সিদ্দিকি একজন আইএসএফের বিধায়ক, তিনি যে এতদিন ধরে জেলে রয়েছেন এমন কিছু নওশাদ সিদ্দিকি করেননি যে তাকে এতদিন ধরে জেলে থাকতে হবে, এমনটাই মন্তব্য করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে নওশাদ সিদ্দিকের আইনজীবীদের ভালো করে আদালতে সওয়াল করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের প্রশাসনও যখন আইএসএফের বিধায়ক আইন প্রণেতা নওশাদ সিদ্দিকিকে বিভিন্ন আইনে বিভিন্ন থানায় মামলার ভিত্তিতে তাকে কয়েদ করে রাখছে, ঠিক সেই সময় শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা রাজ্য বিধানসভা স্পিকার তিনি কিন্তু এই কথা বললেন। বিশদে জানবো ঠিক কি বলেছেন রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতি ঘোষ, আমাদের প্রতিনিধি। দেবজ্যোতি, ঠিক কি বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়? দেখো, এতদিন পর্যন্ত নওশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল পথে নেমেছেন, বাম, কংগ্রেস এবং বিজেপি। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি, বরং তারা বলেছেন যে আইন আইনের পথে চলবেন। কিন্তু আজকে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন নওশাদ সিদ্দিককে এতদিন জেলে রাখার কোনো মানে হয় না। অ্যাজ এ অ্যাডভোকেট তিনি যেটা বলেছেন যে আইনজীবী হিসেবে আমি মনে করি তাকে মুক্তি দেওয়া উচিত। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনজীবী হিসেবে তিনি মুক্তির কথা নিশ্চয়ই বলতে পারেন, কিন্তু যেহেতু পুরো বিষয়টি এখনই আদালতের ব্যাপার, সেখানেই ঠিকভাবে তিনি মুক্তি পাবেন কিনা। কিন্তু হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি তিনি বাড়িয়েছেন, যেভাবে দলের লাইনের বাইরে যে তিনি এই মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু আগামী দিনে বিস্তর চর্চা শুরু হবে। অর্থাৎ তিনি আজকে যেটা বলেছেন যে আইনজীবী হিসেবে তিনি মনে করেন যে নওশাদ সিদ্দিককে মুক্তি দেওয়া উচিত, কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক বিষয় নয়, বিষয়টি পুরোপুরি আইনের ব্যাপার এবং আদালতের ব্যাপারটি রয়েছে। সেই জায়গাতে এই আইনজীবী অর্থাৎ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ঠিক কি বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায় আমরা শোনাব। ওর আইনজীবীদেরকে উচিত ছিল বলা, ওর জানেন ওরা কেন ভেমেন্টলি ওরা কোর্টে মুভ করতে না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এতদিন জেলে থাকার মতো কোনো কারণ আছে বলে আমার মনে হয়। এখন এটা বিচারপতি যারা রয়েছে তারা তো বেল দিতেই পারেন, এই কথা বলার কি মানে আছে জয়মাল্য বাক্সির? তিনি তো নির্দেশ দিতে পারেন, তিনি তো সুমামোটো ম্যাটারটা নিয়ে নিতে পারেন, এ তো আমার কোনো আমি কারণ খুঁজে দেখি না। উনি বিচারপতি হয়ে যদি মনেই করেন যে হ্যাঁ ওর বেলটা হয়ে যাওয়া উচিত ছিল, যে জামিনে দেওয়া উচিত ছিল, জামিন দেওয়া, তো উনি তো সেইভাবে বিচারকদের উনি নির্দেশ দিতে পারেন, অফিসিয়ালি না দিক ওনার মতামত ব্যক্ত করেছে। আমার মনে হয় এবারে বেল হয়ে যাবে, বেল হয়ে যাওয়া উচিত আমার মনে, আইনজীবী হিসেবে আমি যেটা মনে করি, বিধানসভার অধ্যক্ষ বা আমি অন্য বিধায়ক হিসেবে মনে করি না, ব্যক্তিগতভাবে আমি আইনজীবী হিসেবে মনে করি এতদিন থাকার মতো ম্যাটার এটা নেই। আরেকটা বিষয়, নওশাদ সিদ্দিকি বেশ কিছু কমিটির চেয়ারম্যান রয়েছে, কাজে সেই কমিটির ভবিষ্যৎ নিয়ে সে তো অনেকেই ছিলেন, আমাদের পার্থবাবু তো চেয়ারম্যান, আমাদের আরেকজন বিধায়ক নেতৃত্ব, যদি না থাকে